স্ত্রী শুভ এক বাচ্চাকে দিয়ে যার বাবা মা কিছুদিন আগেই মারা গেছে অ্যান্ড মরার আগে তার বাবা মা তাকে একটা জাদুর বল দিয়ে গেছে যেই বলের সাহায্যে সে তার মরা বাবা মার সঙ্গে কথা বলতে পারে। আরে বাপ রে, বাবা মা মারা যাওয়ায় সে আসে তার আঙ্কেলের কাছে। হেই পিচ্ছি, আমি হলাম তোর আঙ্কেল, নাম আমার বাঙ্কেল, জনাথন, এন্ড তোকে নিয়ে যাবো এখন আমার বাড়ি, বাড়িতে গিয়ে খাবি আমার রসের হাড়ি। আমি রস খাই না, কষ খাই। ওকে, তোকে কষা করা ভূতের মাংস খাওয়াবনি, চল। আঙ্কেল জনাথন লুইসকে তার বাড়িতে নিয়ে আসে। বাপরে, এটা বাড়ি না ভূতের বাড়ি বাবা, এত বড় কেন? এ বেটা, ভূতের বাড়ি কলঙ্ক আমার বাড়ির উপর দিবি না, এটা আমার বাপদাদার বাড়ি, বুঝছস? চল এবার বাড়িতে ঢুকে মন্ডা মিঠাই খাই। এ বাচ্চা ঢুকিস না ওই বাড়িতে, ঢুকিস না ওই বাড়িতে, কিন্তু ভূতের বাড়ি ভাই, ওই বাড়ি থেকে প্রতিদিন আমি কেউ মাও আওয়াজ পাই। এই ভূত কি ভুড়ি, ছেলেটাকে ভয় দেখাচ্ছিস কেন রে? ভয় কেন দেখাবো, মাঝরাতে তোর বাড়ি থেকে কেউ মাও আওয়াজ আসছে কিসের? আরে ভাই, ওটা আমার পোষা বিলাইয়ের আওয়াজ, রাতের বেলা ওই বেটা হাঁকতে গেলে যখন পায়খানা কষা হয় ও তখন ম্যাও ম্যাও করে চিল্লায়। আঙ্কেল জনাথন লুইসকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে লুইস দেখে পুরো বাড়িটা কেমন জানি অদ্ভুত টাইপের, অ্যান্ড বাড়ির দেয়ালে রয়েছে অনেকগুলো ঘড়ি। অ্যান্ড সেই বাড়িতে আমাদের শুধুমাত্র আঙ্কেল জনাথনই থাকেন না, তার সঙ্গে থাকেন তার ফ্রেন্ড সকিনা, ফ্লোরেন্স। হ্যালো, কেমন আছো? আমি ভালো নাই, আমার ক্ষুধা লাগছে, কেউ কিছু খেতে দাও। ওকে ওকে, কান্না বন্ধ কর, আমি তোকে আমার রসের হাড়ি খাইতে দিচ্ছি। খাওয়া দাওয়ার পর লুইস ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ মাঝ রাতে সে একটা টিক 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 আওয়াজ পায়। তারপর সে ঘুম থেকে ওঠে এবং সেই আওয়াজের পিছু নেয়, অ্যান্ড গিয়ে দেখে আঙ্কেল জনাথন টর্চ লাইট নিয়ে কি যেন করছে। অ্যান্ড ঠিক তখনই লুইস ভয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন লুইস যায় তার স্কুলে, অ্যান্ড স্কুলে গিয়ে সে তার অনেক বন্ধু বানায়। তোর বাসা কই রে, তুই কই থাকিস? ওই সাজনা তলায় যে বড় বাড়িটা আছে না, ওখানে আমি থাকি। এ ভাই সিরিয়াসলি, কষ্ট কি তুই? তুই জানোস ওই বাড়িতে ভূত থাকে? পাগলামো কথা বলিস না তো, কালকে রাতেই আমি ছিলাম, কোনো ভূত টুত দেখি নাই। একদিন ভাই আমি ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা ভূত আমাকে তাড়া করছিল, ভূত আমার একবারে প্যান্টটা খুলে নিছিল, তারপরে আমি ভাই ভাগতে ভাগতে ল্যাংট হয়ে বাড়িতে চলে আসছি। বাহ। এর পরের দিন রাতে সে আবার সেই টিকটিক আওয়াজ পায়, আর সে টর্চ লাইট নিয়ে সেই আওয়াজের ফলো করে এবং যেতে যেতে সে দেখে আশেপাশে রয়েছে অনেক ভয়ঙ্কর রকমের পুতুল। হঠাৎই তার চোখে পড়ে আঙ্কেল অ্যারেন একটা কুড়াল দিয়ে দেয়াল চটাচ্ছে, এটার দিকে সে ভয় পেয়ে যায় এবং এখান থেকে পালায়। পালাতে পালাতে সে লক্ষ্য করে একটা ছবি তাকে বলছে, যেও না। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায় আর পালাতে ধরে। ঠিক তখনই দেখে পুরো বাড়ির ঘড়িগুলো এক একা চলা শুরু করেছে, অ্যান্ড সেখানে থাকা চেয়ার টেবিল গুলো জীবিত হয়ে গেছে এবং সেগুলো নড়াচড়া শুরু করছে। সে দরজা ভেঙে পালাতে ধরে কিন্তু পালাতে পারে না, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এগুলো সবই ম্যাজিক। এই হারামদাদা চেয়ারের বাচ্চা, ভয় দেখাস না, চাচা ভাগ। এরপর আঙ্কেল এরিন লুইসকে বলে যে সে একজন জাদুঘর, মানে পুরো বাড়িতে যা যা তখন ঘটেছে সবগুলোই জাদুর অংশ ছিল। তুমি জাদুঘর, তাহলে আমাকে একটু জাদু শেখাও প্লিজ। এরপর আঙ্কেল অ্যারেন লুইসকেও জাদু মন্ত্র শেখায়, অ্যান্ড লুইসও হয়ে যায় ছোট মোটো জাদুঘর। দেখ ভাই, এই বাড়িতে থাকতে হলে একটা রুলস ফলো করতে হবে। কি সেটা? এখানে যে বাক্সটা দেখতে পাচ্ছিস, এই বাক্সটা ভুলেও খুলবি না, খুললে কিন্তু আমরা সবাই বিপদে পড়ে যাবো। পরের দিন লুইস তার ফ্রেন্ডকে বলে, হেই তুই জানিস আমি জাদু পারি? এই কথা শুনে লুইসের ফ্রেন্ড বলে, জানি না। এরপর লুইস তার ফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে আসে। আরে বাপরে, ওয়াও, বাড়িটা দেখি পুরাই জাদুঘর জাদুঘর মার্কা। এই বাক্সটাতে কি আছে রে, একটু খুলে দেখি। এই ওটা খুলিস না, খুলে সর্বনাশ হয়ে যাবে। লুইসের ফ্রেন্ড সেই বাক্সটা খুলে ফেলে আর দেখে সেখানে একটা বই, অ্যান্ড বইয়ের ভেতর রয়েছে এক ধরনের নেক্রোম্যান্সি জাদু, যেই জাদুর মাধ্যমে একটা মৃত মানুষকে জীবিত করা সম্ভব। ভাই একটা মৃত মানুষকে জীবিত করে দেখা দেখি, যদি করতে পারিস তাহলে বুঝবো তুই আসল জাদুঘর। লুইস নিজেকে আসল জাদুঘর প্রমাণ করতে সেই জাদু করার জন্য যায় একটা কবর স্থানে। সেই কবর স্থানে গিয়ে সেই বইটাই তাদের জানিয়ে দেয় কোন লাশটাকে জীবিত করলে জাদুটা কাজ করবে। এরপর তারা সেই কবরের সামনে গিয়ে লুইস তার হাতের নখ একটু কেটে সেই রক্ত দিয়ে সেই জাদু মন্ত্রটা পড়ে। আক্কার বাক্কার বম্বে বো, ভূতের বাচ্চা তুই বের হ না গো। ঠিক তখনই সেই কফিন থেকে বেরিয়ে আসে এক হাত, এটা দেখে লুইসের বন্ধু ভয়ে দৌড় দেয়। লুইসও ভয়ে দৌড় দেয়, অ্যান্ড বইটা সেই জায়গায় রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আঙ্কেল লুইস দেখে সেই বাড়ির পুতুলগুলো কথা বলা শুরু করে দিয়েছে। আঙ্কেল জনাথন এসে লুইসকে বলে, তোকে আমি নিষেধ করেছিলাম হারামজাদা ওই বাক্সটা না খুলতে, তুই জানিস তুই কাকে জীবিত করে ফেলেছিস? না তো, কাকে জীবিত করছি? এই বাড়ির মালিক ইসাককে তুই জীবিত করেছিস। ইনি কার কথা বলছেন? এরপর আঙ্কেল জনাথন তার পাস্টের গল্প বলে যে আঙ্কেল জনাথন এবং সেই ইচ্ছা দুইজন খুব ভালো ফ্রেন্ড ছিল, অ্যান্ড দুজনেই ছিল জাদুঘর। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধু ইশাক সেই যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধ থেকে ফিরে এসে তার কার্যকলাপ চেঞ্জ হয়ে যায় এবং সে বাড়িতে এসে একটা জাদুর ঘড়ি বানায়, যেই ঘড়ির মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করে একটা ডার্ক ম্যাজিক্যাল দুনিয়া বানানো যাবে।
বাপরে বলো কি। এরপর শয়তানে সেই জাদুর ঘড়ি বানাতে গিয়ে সে নিজেই মারা যায়। তার মানে ওই ভয়ঙ্কর জাদুকর এখন আবার জীবিত হয়ে গেছে? হ্যাঁ রে হ্যাঁ, এখন আমরা মারা খাবো। এরপর তখনই কিছু বই এসে লুইসের ওপর হামলা করে। আঙ্কেল জোনাথন লুইসকে বাঁচায়। এইদিকে পাশের বাড়ির মোটকা আন্টির ওপর ইসাক হামলা করতে ধরে। আন্টি তাড়াতাড়ি এদিকে আসেন, আমার বাড়িতে আসেন, নাহলে আপনাকে মেরে ফেলবে একজন। কে মারবে বে, কে মারবে আমাকে, টানিস কেন? হঠাৎ করেই গেটে ইসাক ঠক ঠক করা শুরু করে। আন্টি দরজা খুলেন না। আরে দেখি তো কে এলো, হ্যালো কে বলছেন? তখনই বেরিয়ে আসে ইসাক। আন্টি ওই লোকের কাছ থেকে দূরে সরে যান। এই ওই কেন আমার কাছ থেকে দূরে সরে যাবে রে, ও তো আমার বউ। মানে? এ বউ আসো তো, একটা চুমা দিয়ে প্রমাণ করে দাও তুমি আমার বউ। এরপর দেখে ওই মহিলাটা আসলে ভুটকি মহিলা নয়, ওই মহিলাটা হচ্ছে ইশাকের বউ, যে এতদিন মুটকি হিসাবে বসবাস করিত। ওরে বাবারে খাইছে, এখান থেকে পালাতে হবে। এ ভাই আমাকে ঠেলা দাও, ঠেলা দাও। তারাও আমি তোমাকে পাশ দিয়ে ঠেলা দিচ্ছি। এ বাবারে আস্তে ঠেলা দাও, আমার পাশায় পা ঢুকে যাবে। এ বাবা আস্তে। বাহ। এরপর ভিলেন ইশাক সবাইকে ধরে ফেলে আর বলে, আমি ওই জাদুর ঘড়িটাকে আবার বানাবো আর সবকিছু ধ্বংস করিয়ে ফেলাবো। হা হা হা, তুই তো অনেক ভালো মানুষ ছিলি, তোর মধ্যে এত শয়তানি বুদ্ধি আসলো কেমনে? শয়তানি বুদ্ধি কেমনে আসলো সেটা শুনবি? তাহলে শোন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি একটা জঙ্গলে হারিয়ে যাই, আর তখনই দেখা মেলে এক সাধু বাবার। সে আমাকে বলে, আমি তোর একটু রক্ত খাবো আর তোকে বলে দেবো এই জঙ্গল থেকে কিভাবে বের হতে হয়। ব্যাস আমি আমার হাত কেটে তাকে রক্ত খেতে দেই। ও কি শয়াত। আরে বলো, দুটা সাধু বাবা ছিল না, ওটা একটা ইভিল ছিল। এরপর আঙ্কেল জোনাথন অ্যান্ড ফ্লোরেন্স মিলে জাদু করে সেই জায়গা থেকে লুইসকে নিয়ে পালাতে ধরে। ঠিক তখনই তাদের সামনে চলে আসে সেই পুতুলগুলো। এরপর পুতুলগুলো বলে, পুতুলগুলো তাদের চ্যাংদোলা করে বাড়ির বাইরে ফেলে দেয়। বাড়ির বাইরে এসে কিছু কুমড়োদ্দ তাদের ওপর অ্যাটাক করে, তারা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্য বাড়িতে এসে লুইস তার বাবা মায়ের দেওয়া সেই জাদুর বলটা দিয়ে ম্যাজিক করে। ওই জাদুর ঘড়িটা কোথায় আছে বলে দাও না গো মা বাবা গো। জাদুর বলটা বলে দেয় যে কোথায় সেই ঘড়িটা আছে। আরে লুইস তুই তো দেখি আমার সাথে বড় জাদুকর রে বাবা। এরপর তারা সেই বল অনুসারে সেই জাদুর ঘড়ির ঘরটা খুঁজে পায়। এখন গিয়ে দেখে ইশাক অলরেডি চাবি দিয়ে সেই ঘড়িটা চালু করে দিয়েছে, আর এই ঘড়িটা চালু হলে পুরো পৃথিবীটা ডার্ক ম্যাজিকের আন্ডারে চলে যাবে। এই নিয়ে হারাম দাদারা আগুনের গোলা খা। এরপর আঙ্কেল জোনাথন চাবি দিয়ে সেই ঘড়িটা বন্ধ করতে ধরে, বাট তখনই সে কারেন্ট শক খেয়ে ছোট বাচ্চা হয়ে যায়। আঙ্কেল জোনাথন তুমি দেখি বাচ্চা হয়ে গেছো, বেশি দেরি না করে ঘড়িটা বন্ধ কর তাড়াতাড়ি। এরপর লুইস তার হাতে থাকা ম্যাজিক বলটা ঘড়ির কাটার মেশিনে ফেলে দেয়, এখন ওই বলটার কারণে পুরো ঘড়িটা আবার বন্ধ হয়ে যায়। এরে বাবার ঘড়ি বন্ধ হয়েছে, আমি তো এবার শেষ। এদিকে লুইস জাদু দিয়ে শয়তান ইশাক এবং তার বউয়ের ওপর হামলা করে, দুইজনেই জাদু খেয়ে নিচে পড়ে মরে, শয়তানও মরে যায়, গল্পও শেষ হয়। এরপর লুইস আঙ্কেল জোনাথন এবং ফ্লোরেন্স সুখে শান্তিতে আবার তারা সেই জাদুর বাড়িতে বসবাস করা শুরু করে।